হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তো এক বিশেষ দিন। আজ কি বলো তো, আজ তো জামাই ষষ্ঠী, সেই জন্য আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে কোমর বেঁধে কাজকর্ম করা শুরু করে দিয়েছে। চারিদিকটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর সেই ফাঁকে এখন আমি ছেলের খাবার বানাবো, তাই ইলেকট্রিক কেটলে জল গরম করছি। এটা করতে আমি বাধ্য হলাম, কেন বলো তো, কাল রাত্রেবেলা গ্যাসটা গেছে শেষ হয়ে, রাতের খাবার যখন বানাচ্ছিলাম প্রায় কমপ্লিট, আর ব্যাস গ্যাস শেষে, সেই জন্য এত সকালবেলা তো আর গ্যাস পাওয়া যাবে না। তবে গ্যাসের অফিসে জানিয়ে দিয়েছি, ওরা বলেছে 9টা সাড়ে 9টার মধ্যে দিয়ে যাবে। তাই এই যে চলে এসেছে গ্যাস নিয়ে, আমি বারবার করে ফোন করে বলে দিয়েছি, বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, আর তার উপরে তো আজ বিশেষ দিন, আর এমন দিনে বাড়িতে যদি গ্যাস না থাকে ভালো লাগে বলো? তাই সকাল সকাল চলে গেছি, গিয়ে বলে এসেছি তাদের বাড়িতে, আর তারাও অফিসে ফোন করে দিয়ে আমাকে গ্যাসটা দিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, মা সকালবেলার মোটামুটি হালকা কাজগুলো সেরে দিয়ে বাজারে চলে গেছে, আর আমি ঘর গুছোচ্ছিলাম। তারপর মা বাজার থেকে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছে। গতকাল বিকেলবেলা আমরা সব কেনাকাটা করেছি, আর যা যা বাকি ছিল মা আর বাবা সকালবেলা গিয়ে নিয়ে এসেছে। এনে এখন মা ঠাকুরকে জল মিষ্টি দিয়ে সমস্ত কিছু রেডি করছে জামাইদের জন্য, কারণ বেশি বেলা বাড়লেই গরমের সময় একদমই ভালো লাগে না। তাই মা সকাল সকাল এইগুলো রেডি করছে। একবার জামাইদের ফোঁটা দেওয়া হয়ে গেলে তো আবার রান্নার জোগাড় রয়েছে। তাই মা ঠাকুরের জল মিষ্টি দিয়ে ফল টল সব রেডি করে নিয়েছি, আর আমি সেই ফাঁকে বসে মিষ্টি যে নিয়ে আসা হয়েছিলো সেগুলো প্লেটে সাজিয়েছি। দেখো বন্ধুরা, প্লেটে সুন্দর করে সব রকম মিষ্টি সাজিয়ে দিয়েছি জামাইদের জন্য। তবে মিষ্টি দিলেও আর একটা জিনিসে একটু বাড়তি দিয়েছি, এটা আমি দিতে চাইছিলাম না, মা তবু জোর করে আমাকে দিতে বলল। আমি বলেছিলাম ফলের জায়গাতে দিতে, কিন্তু ওটা ওইভাবে ফলের জায়গাতে দেওয়া যাবে না, সেই জন্য বাধ্য হয়ে মিষ্টির মধ্যে দিয়েছি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি কোন জিনিসটার কথা বলছি, যেটা আমি ফলের এই জায়গাতে না দিয়ে মিষ্টির মধ্যে দিয়েছি? ঝপাঝপ ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাও। যাই হোক, সব কিছু রেডি, আর মাকেও আমি রেডি করে দিয়েছি। প্রচণ্ড গরম তোমাদেরকে বলছিলাম, আর মা তো কাজ করছিল, কিছুতেই ভালো শাড়ি পরবে না, কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই। মাকে বললাম আমি তো ভিডিও বানাবো, তাই তুমি যে ছাপা শাড়ি পরে কাজ করছিলে সেটা পরে কেন ফোঁটা দেবে, একটা ভালো শাড়ি অন্তত পরো, সেই জন্য মা এই শাড়িটা পরে নিয়েছে। রেডি রেডি, জামাইয়ের ফোঁটা দেওয়ার জন্য একদম আমার মা রেডি হয়ে পড়েছে, আর একজন কোলে উঠে পড়েছে, একেবারে শ্বাস দেখে বলে বাহ বাহ, গালে দিচ্ছ কেন বাবু, তো কেমন লাগছে শ্বাসটা? গরমের সময় মা কিছুই সাজতে চায়নি, জোর করে শাড়িটা পরেছে, কিছুই সাজেনি। ওইদিকে মা আর আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর জামাইও এসে হাজির হয়ে গিয়েছে। এবার শুধু ফোঁটা দেওয়ার অপেক্ষা, আর জামাইরা সব এসে গেছে দেখে মা আর অপেক্ষা করলো না, কারণ জামাই তো সকাল থেকে নাকে রয়েছে, আর মাও নাকে রয়েছে, কিন্তু মায়ের অভ্যাস রয়েছে নাকে থাকার। তাই মা এই গরমের সময় জামাইদেরকে বেশি কষ্ট দেবে না বলে সব কিছু রেডি করে নিচ্ছে তাড়াতাড়ি। ঠাকুর তোমার অনেক দূরের কুটুম্ব, হেভি লাগছে, হাত দিও না, ও জামাই বড় জামাই বসে পড়েছে, আর কচি জামাই বসে পড়ো, ওরে বাবা, ও বাবা, ঠিক আছে, বাবু।
আমার মা তো প্রথমেই আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিয়েছে। যখন সব কিছু রেডি করে আসন পেতে দিয়েছি, আমার ছেলে দেখলে তো কেমন গিয়ে বসে পড়েছে। মাও একটু নাতির সাথে মজা করে ফোঁটা দিয়েছে, কিন্তু আসল ফোঁটা দেওয়ার জন্য যে দুজন অপেক্ষা করে ছিল তারা এখন বসে পড়েছে। বড় জামাইবাবু আর আমার বর দুজনকে এবার আমার মা ফোঁটা দেবে। এবার যে সমস্ত মানে বাঙালির নিয়ম থাকে আর কি জামাই ষষ্ঠীর, সেই রিচুয়ালসগুলো মা পালন করবে। আর গরিবানার মধ্য দিয়ে মা যতটুকু পেরেছে সেই রকমভাবে জোগাড় করেছে সব কিছু, যাতে সবার একটু ভালো লাগে। সেই জন্য প্রতিটা মুহূর্ত আমি সব তুলে ধরছি তোমাদের কাছে। আশা রাখছি আমাদের বাড়ির জামাইদের যে ফোঁটা দেওয়ার প্রতিটা মানে মুহূর্তগুলো যাতে তোমরা দেখো আর অবশ্যই ভালো লাগে। যদি ভালো লাগে সেগুলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্টের জন্য না আমি অপেক্ষা করে থাকি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেগুলো কি তোমাদের ভালো লাগছে না কি ভালো লাগছে না। ভালো লাগলেও জানাও, না ভালো লাগলেও জানাও, তাহলে তো আমি বুঝতে পারবো, ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমি বারবার একটাই অনুরোধ জানাই, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর প্রতিটা মুহূর্তের কোথায় ভালো লাগছে কোথায় ভালো লাগছে না, কেমন হলো সেগুলো কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক দামি। আর তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই তো আমি ফোনটা নিয়ে বসে থাকি, যে কোন বন্ধু আমাকে কমেন্ট করলো আর সেই কমেন্টের আমি উত্তর দেব। প্লিজ প্লিজ বন্ধুরা, মা তো দুই জামাইকে এখন বরণ করতেই ব্যস্ত। প্রথমে তাদেরকে ফোঁটা দিল, প্রদীপ দেখালো, ফুল দিয়ে আশীর্বাদও করলো, আর এখন দেখো মিষ্টিমুখ করাচ্ছে। তবে দুই জামাইয়ের সাথে সাথে আরও দুজনও বসে রয়েছে, আমার দিদির মেয়ে আর আমার ছেলে, দুজনেরই যেন জামাই ষষ্ঠী বরণ চলছে। আমার ছেলে তো আগে আগে একা ফোঁটা নিয়ে নিয়েছে, আবার তার বাবা আর মেসুর সাথেও বসে পড়েছে। যাই হোক বন্ধুরা, মা সমস্ত কিছু জোগাড় রেডি করে রাখলেও একটা জিনিস তোমাদেরকে আগে বলেছি, মা দুই জামাইয়ের জন্য কোনো উপহার নেয়নি। উপহার যাতে না নেয় সেটা আমি বলেছি, যে সব কিছু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া এইসব হোক, উপহার নাই বা দেয়া হলো। মা জামাইদেরকে বরণ করার পর এক প্লেট করে মিষ্টি আর ফল জামাইরাও খেয়েছে, তার সাথে আমরাও সবাই খেয়েছি। কিন্তু মা তো খায়নি কিছু, আর এই প্রচণ্ড গরমে তাই মায়ের জন্য এক গ্লাস আমি লেবুর জল বানিয়ে দিলাম মাকে খাওয়ার জন্য। এরপর তো মা রান্না বসিয়েছে, আর আজ তো রান্না হচ্ছে পনির, এটা তো আমার ভীষণই পছন্দের। আর মায়ের হাতের রান্না তো আমি এক বছর ধরে খাইনি, তাই মাকে বললাম একটু স্পেশাল রান্না করো। আর আজ যেহেতু নিরামিষ রান্না তাই মা পনিরের তরকারি বানাচ্ছে। পুরো রেসিপিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা সেটা তো আর বলতে হবে না, কী করতে হয় বলো তো, একবার অন্তত মনে করিয়ে দিই। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো এই রান্নার, আর তারপর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হলো, আর তাছাড়া রান্নাটা কেমন হলো তার কমেন্টটা অবশ্যই চাই। যাই হোক, মা এখন আলু পনির বানাচ্ছে, পনিরগুলো ভেজে আর নুন হলুদ জলে রেখে দিয়েছে।
আর এখানে মা ডালটা রেডি করেছে, ডাল রান্না হচ্ছে। চলো একটু ভাজাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা রয়েছে, আরও ভাজা রয়েছে, চলো একটু দেখে নাও। দেখো এখানে রয়েছে চিচিঙে ভাজা, আর আছে মিষ্টি কুমড়ো ভাজা, আর তার সাথে আর আছে কি জানো, এই দেখো প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখা হয়েছে কি বলতো, পাঁপড় ভাজা। কারণ জামাইদের পাতে তো পাঁচ রকম ভাজা দিতে হবে। আর এই গামলা ভর্তি ভাত আমার বাবা আগে রেডি করে রেখেছে, এবারে মা বানাবে ডাল, আর তার সাথে আছে স্পেশাল পনিরের তরকারি। তাহলে বন্ধুরা সব কিছু তো দেখে নিলে, এবার জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাটা তো দেখতে হবে। এখন মা সেই স্পেশাল রান্নাটা করছে আলু পনির। চলো বন্ধুরা দেখে নাও। প্রথমে তো দেখলে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে কি টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, এখন দিয়েছে দেখো হলুদ, তার সাথে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, বাপ রে বাপ সেটাও দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছে। আরও একটু দিয়ে দিল, মাকে বলছি অতগুলো দিও না কালার, তবু দিয়েছে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন নুন দিয়ে দিল। এবার আগে থেকে ভেজে রাখা আলু, দেখো লম্বা লম্বা স্লাইডের আলুগুলো সব দিয়ে দিয়েছে, দিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেবে। আসলে বন্ধুরা মা পরপর কীভাবে রান্না করছে প্রত্যেকটা জিনিস আমি আগে থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই সময় আমি আমার ছেলের রান্নার ব্যস্ত ছিলাম, তাই দেখানো সম্ভব হয়নি। যতটুকু দেখাতে পেরেছি সেইগুলো তোমরা দেখো প্লিজ। এই রান্নাটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তবে দেখে যত সুন্দর মনে হচ্ছে, খেয়ে কতটা ভালো লাগবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমার মায়ের হাতে রান্না অসাধারণ, বিশ্বাস করো। তবে আর একটা সমস্যা রয়েছে, মা প্রচুর তেল ব্যবহার করে, আর আমি একটু তেল মশলা কম খাই, সে তো তোমরা আমার রান্নাগুলো দেখে নিশ্চয়ই বুঝেছ। যাই হোক, জামাই ষষ্ঠী বলে কথা আজকের দিনে একটু ছাড় দিয়েই দিলাম, আর মা তার মনের মতো করে রান্না করছে জামাইদেরকে খাওয়ানোর জন্য। মোটামুটি পনিরটা রেডি হয়ে গেছে, এবার দেখো গরম মশলা বাড়িতে একটা রেডি করে রেখেছিল মা, সেটা তার মধ্যে দিয়েছে ছড়িয়ে, ব্যাস হয়েও এসছে, কত সুন্দর দেখতে লাগছে না, আহা কখন যে খাবো আমি সেই অপেক্ষায় আছি। যাই হোক বন্ধুরা, বেলা অনেক হয়ে গেছে আর খিদে তো পেয়েছে, কিন্তু এখন আমাদের খেলে চলবে না, কারণ এখন জামাইদের জন্য স্পেশাল থালি রেডি করা হচ্ছে। থালি দুটো যদি একই হতো তো আরও ভালো হতো, কিন্তু কি করা যাবে, যাই হোক নাই বা থালা একই হলো, খাবারগুলো তো একই তাই না, আর টেস্টও একই হবে, তাই থালায় কি এসে যায়। মা এত সুন্দর করে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে তার জামাইদের জন্য রান্না করেছে, সেই খাবারের স্বাদ তো সম্পূর্ণ আলাদা হবে। তবে এত সুন্দর করে সাজাচ্ছে শুধুমাত্র জামাইদের জন্য, আমাদের জন্য নয়, এটাই আফসোস আর কি। তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজ কি তোমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, নাকি তোমরা আজ চিকেন মটন রান্না করেছো? আমাদের বাড়িতে কিন্তু আজ জামাইদের জন্য সব কিছু নিরামিষ রান্না হয়েছে, তোমাদের ওখানে কি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ নিরামিষ খাওয়া হচ্ছে ঠিকই, তাই বলে জামাইদের খাওয়া বাদ যাবে না, জামাইরা অন্য দিন খাবে। তো মা এখনও সাজিয়েই চলেছে, সাজিয়েই চলেছে, সাজানো কমপ্লিটই হচ্ছে না, কত রকমের যে পদ রান্না হয়েছে। এখন তো মা ভাজাগুলো দিল, এখনও পর্যন্ত ডাল দেওয়া বাকি রয়েছে, পনিরের তরকারি বাকি রয়েছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, দই আছে আর মিষ্টি। দইটা তবে বাবার তৈরি করেছে ঘরে, সেটা তোমাদেরকে দেখাতে পারেনি, কারণ গতকাল রাত্রিবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো, বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই বানিয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন দেখো থালা পুরো রেডি, জামাইদের দেওয়ার অপেক্ষায় রয়েছে, আর পুরো কমপ্লিট করা থালাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাড়াতাড়ি দেখে বলো কেমন লাগছে, খাওয়ার ইচ্ছে জাগছে নাকি। যাই হোক বন্ধুরা, অবশেষে সুন্দর করে সাজানো থালি দুই জামাইয়ের সামনে মা ধরে দিয়েছে, আর দুজনেই খাওয়া শুরুও করে দিয়েছে, দুজন বসেছে দুই দিকে, তারা খাচ্ছে আর আমরা দেখছি। সব একেবারে সারি সারি হয়ে বসে পড়েছে,
বড় জামাইবাবু খাওয়া শুরু করেছে আর সেজো জামাইবাবু খাওয়া শুরু করেছে। ও সেজো জামাইবাবু এদিকে তাকাও, সেজো জামাইবাবুর এত খিদে পেয়েছে তাকায় না, বড় জামাইবাবু তবু তাকালো। সত্যি আজ আর আমার ছেলের চোখে ঘুম নেই, ও যে কি আনন্দ করছে কি বলবো। ওর খাবার আমি আগেই রেডি করে নিয়েছি, নিয়ে যথা টাইমে খাইয়েও দিয়েছি, কিন্তু অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমোলো না। এখন বাবার সামনে বসে দই খাচ্ছে, আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। মাকে বললাম আমি আর সহ্য করতে পারছি না, তোমরা যখন খুশি খাও, আমাকে এবার খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন দুপুর 2:30 বাজে, আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া শেষ মানে সব কিছুই শেষ, সকলের খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, শুধু এই যে আমার মা জননী খায়নি, এখন সব কিছু গুছাচ্ছে। আর এই জামাই ষষ্ঠীর দিন তো মা ভাত খায় না, ওই ফল মিষ্টি খাবে, মিষ্টি আবার খেতেও পারবে না, শুধু ফল খাবে, কারণ মিষ্টি খাওয়া বারণ। আর এখন একে ঘুম পাড়াবো আমি, বিছানায় যা করে নিয়েছি এখানে, ছেলেকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা, আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল। এই বাবু সোজা হও, কথা বলছি তো, দেখেছ আমি একটা কথা বলছি, ওকে কথাও বলতে দেবে না। তো যা বলছিলাম বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। দুপুরবেলার সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি, বিকেল থেকে আবার অন্য একটা নতুন ব্লগ নিয়ে আসব। তো সেই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, এই কারণে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে, তাই আমি ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা অবশ্যই অবশ্যই দেখো। বেশি জোরে আর কথা বলতে পারছি না, মা গুছাচ্ছে, ওখানে বাসনের যা আওয়াজ করছে, সেই জন্য আর বেশি বকবক করলাম না, আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকো, আর এই প্রচণ্ড গরম পড়েছে, এখন একটু রেস্ট নিই, বিকাবেলা আবার একটা প্রোগ্রাম রয়েছে। তো চলো আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, একটু টাটা করে দাও, বাই বাই, টাটা টাটা।